কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের পর দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ব্যালট বিলিকে ঘিরে আবার বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই সেই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। দেখছেন সেই ছবি, হরিরামপুরের আজকের ছবি। কিনাপুলের নবজোয়ারে ফের ব্যালট বিশৃঙ্খলা। কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরের পর একই ছবি ফিরল দক্ষিণ দিনাজপুরে হরিরামপুরে। পঞ্চায়েতে কে প্রার্থী হবেন তাই নিয়ে নবজোয়ারের যে কর্মসূচি, গ্রাম বাংলার মতামত, গোপন ব্যালটে ভোট দিন, সেই কর্মসূচিকে ঘিরে আবার উত্তেজনা। আপনারা দেখতে পাচ্ছেন হরিরামপুরের ছবি, আপনাদের পরপর রেখেছি। কোচবিহারে যেদিন কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সভাস্থল ছাড়তেই যেভাবে ব্যালট লুট হয়, ব্যালট পেপার বিলিকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, করণদিঘি এবং আজকে হরিরামপুর। গতকালকের রায়গঞ্জের ছবি ফিরল আবার আজকে হরিরামপুরে। শুরুর দিন একেবারে কোচবিহারে যেদিন কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাহেবগঞ্জে যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, ব্যালট বক্স ভাঙা হয়, লুট হয়, সেই দিনের ছবি দেখছেন সাহেবগঞ্জের। এবার দেখাচ্ছি আপনাদের রাজগঞ্জের ছবি 29 তারিখে। করণদিঘি 30 তারিখে একই ছবি দেখা যায়, ব্যালট পেপার ঘিরে বিলিককে কেন্দ্র করে অশান্তির পরিস্থিতি, বিশৃঙ্খলা হুড়োহুড়ি পড়ে যায় করণদিঘিতে, আর গতকাল রায়গঞ্জে আর আজ হরিরামপুরে। রায়গঞ্জের গতকালকের ছবি দেখছেন আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিন যে নবজোয়ার কর্মসূচি, তারপর যে পরিস্থিতি তৈরি হয়, বার্তার পরও একই ছবি ফিরে ফিরে আসছে। এই মুহূর্তে আপনাদের দেখাবো DYFI জেলা পরিষদ অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তমলুকে, সেই ছবি আপনাদের সামনে রাখবো। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে DYFI জেলা পরিষদ অভিযান, তমলুকে ধুন্ধুমার পরিস্থিতি। DYFI জেলা পরিষদ অভিযানকে ঘিরে আপনারা দেখছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা DYFI কর্মী সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় তাদের। পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তাদের এই অভিযান।